তো সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ সুবহানাহু তাআলা তাকেই দিনের জ্ঞান দান করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, তাকেই আল্লাহ দিনের জ্ঞান দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে দুনিয়া ভালোবাসার মাপকাঠি নয়, মানে দুনিয়ার মূল্য আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা করেছেন, যে একটা ছোট বাচ্চা শীতলক্ষা নদীর ধারে খেলতে গেল, খেলতে গিয়ে বালুতে কিছু আঁকালো, বালু দিয়ে একটা বাড়ি বানালো, খেলা শেষে ফিরে আসার সময় লাঠি দিয়ে বালুর ওই বাড়ি লেখা সব মিটিয়ে দিয়ে চলে আসলো, এই ছোট বাচ্চার নিকটে ওই বালুর তৈরি ঘর বাড়ি দাগের যতটুকু মূল্য, এই পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে ততটুকুও নয়। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ ন্যায় অন্যায় এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদানের মানদণ্ড বানাননি। পৃথিবী হচ্ছে আমলের জায়গা, প্রতিদানের জায়গা পরকাল মৃত্যুর পরে। রিজিকের আলোচনায় এই অংশে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, দুনিয়ার মূল্য অন্তর থেকে বের করতে হবে। পৃথিবী হয়ে গেছে বস্তুবাদী, পৃথিবীর সব মানুষ বস্তুবাদী হয়ে গেছে, এই জন্য পৃথিবীতে এত অশান্তি। আজকে একটা বাড়িতে আমিও ছিলাম, আব্বুও ছিল জুমার সালাতের পর, তো তাদের ছেলের মা আর ছেলের বউয়ের মধ্যে সমস্যা হচ্ছে, বাসার ফ্ল্যাটের বারান্দাওয়ালা বড় বাড়িতে বড় রুমে, বারান্দাওয়ালা বড় রুমে মাও থাকতে চায় বউও থাকতে চায়, এটা নিয়ে গণ্ডগোল। কথাটা বুঝেন, যে একটা ফ্ল্যাটের কয়েকটা রুম আছে, তার মধ্যে বারান্দাওয়ালা যেটা বড় রুম, সেই রুমে মাও থাকতে চায় আর কে থাকতে চায়, বউও থাকতে চায়, এই নিয়ে গণ্ডগোল। সেই গণ্ডগোল এত গণ্ডগোল যে আমাদের সামনে সেটা পেশ হয়ে তারা পরস্পর পরস্পরে তর্ক বিতর্ক করতেছে, এর নাম হচ্ছে বস্তুবাদী দুনিয়া। বস্তু মানে যেটা চোখে দেখা যায় সেটা বস্তু, এই মোবাইল চোখে দেখা যাচ্ছে এটা বস্তু, মাইক বস্তু, টাকা চোখে দেখা যায় বস্তু, বাড়ি চোখে দেখা যায় বস্তু, গাড়ি চোখে দেখা যায় বস্তু, সম্মান কি চোখে দেখা যায়, নেকি কি চোখে দেখা যায়, জ্ঞান কি চোখে দেখা যায়, চোখে দেখা যায় না। যেটা চোখে দেখা যায় না সেটা বস্তু নয়। তো সারা পৃথিবী হয়ে গেছে বস্তুবাদী, এবং যারা সেকুলার তারা মানুষকে এটাই বুঝাতে চায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াই সফলতার মাপকাঠি, এটাই বুঝাতে চায়। আর আমি রিজিকের এই পয়েন্টে এসে আপনাকে বুঝাতে চাচ্ছি, দুনিয়া সফলতার মাপকাঠি নয়। আল্লাহ কোরআনে সফলতার মাপকাঠি বলে দিয়েছেন, ফামান যুহযিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো, সফল সেই, সফল সেই, সাকসেসফুল সেই, যতই যারা মোটিভেশনাল স্পিচ দিক বলুক, এটা সফলতার সূত্র, এই করলে সফল হয়ে যাবেন, সেই করলে উন্নত মানের ক্যারিয়ার গড়তে পারবেন, অমিথ্যুক। আল্লাহ কোরআনে বলছে, শোনো, প্রকৃত সফলতা, আসল সফলতা, সত্যিকার সফলতা সেটাই, ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, সেই সফল। তথা আপনি সফল না ব্যর্থ এটা সেই দিন বুঝতে পারবেন যেই দিন আপনি নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন। যতক্ষণ নিজেকে জান্নাতে দেখতে না পাচ্ছেন তখন কিছুই সফলতার মাপকাঠি নয়, কিছুই কিছুই সফলতার মাপকাঠি নয়, কিছুই নয়। তো ইসলাম বস্তুবাদে বিশ্বাস করে না, ইসলাম পরকাল মুখীতে বিশ্বাস করে, সবর করো ফল পাবা, আজ হোক কাল হোক পাবা। তো ওই বউ বলতেছে, আব্বু যখন সবরের নসিহাত করলো তখন তিনি বলতেছেন যে আমি আমার নিজের মনের বিরুদ্ধে কত সবর করব, আমার মনের বিরুদ্ধে যাওয়া মানে আমার উপর অত্যাচার করা, আর এই অত্যাচার আমি মানতে পারবো না, মানবো না। আমার মনের বিরুদ্ধে যাওয়া মানে আমার উপর কি করা, অত্যাচার করা, আর এই অত্যাচার আমি মানবো না, মানতে পারবো না, আমি অনেক স্যাক্রিফাইস করেছি আর করতে পারবো না। তো ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের স্ত্রী ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালাম সহ তিনি তার স্ত্রীকে যে কাবা ঘরের পাশে রেখে গেলেন, তো সেই স্ত্রীকে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম কি দিয়েছেন, কি দিয়েছেন? ইসলামের ইতিহাসে তো এমন কিছু বোঝা যায় না যেটা তিনি তার ওই স্ত্রীকে দিয়েছেন।
হাজেরাকে দিয়েছেন, বোঝা যায় না কিছু, কিছুই বোঝা যায় না। এমনকি এতটুকুও বলেননি যে তোমাকে আমি এখানে রেখে গেলাম, এইভাবে থাকিও, এই এই সমস্যা হতে পারে, এইভাবে চলিও, কিছুই বলেননি। জানানো নেই যে এখানে ওনাকে উনি কেন রেখে যাচ্ছেন। উনি আগে আগে হাঁটছেন, পিছে স্ত্রী হাঁটছে। আইনা তাধাবি ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যান? এই নির্জন মরুভূমিতে মানুষ নাই, জন নাই, পশু নাই, পাখি নাই, গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, খাদ্যদ্রব্য নাই, কেউ নাই। এই নির্জন মরুভূমিতে আমাদেরকে রেখে আপনি কোথায় যান? আইনা তাধাব, কোথায় যান? তো ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন না। তখন তিনি পাল্টা প্রশ্ন করছেন, এটা কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? তখন নাম, হ্যাঁ আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছে। তোমার তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের ক্ষতি করবেন না, এইটা হলো ওনার আল্লাহর উপর ভরসা এবং সবর। ইব্রাহিম আলাইহিস সালাম তার সারা জীবনে মাত্র কয়েকবার, তিন থেকে চারবার তার এই স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছেন মর্মে ইতিহাসে হাদিস গ্রন্থগুলোতে প্রমাণ পাওয়া যায়। বাকি তিনি তার প্রথম স্ত্রীর সাথেই থেকেছেন ফিলিস্তিনে, তিনি এখানে আসেননি। তাহলে এই স্ত্রীকে তিনি কিছুই দেননি, বাড়িও দেননি, ঘরও দেননি, টাকাও দেননি, পয়সাও দেননি, কিছুই দেননি। নির্জন মরুভূমিতে ফেলে চলে গেছেন, অসহায় অবস্থায় ফেলে গেছেন। কিন্তু তার স্ত্রী তার কাছে কি কিছু চেয়েছে না ধৈর্য ধারণ করেছে? ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্যের বিনিময় উনি কি দুনিয়াতে চেয়েছে? ধৈর্যের বিনিময় কি উনি দুনিয়াতে চেয়েছে? ধৈর্যের বিনিময় যে দুনিয়াতে চায় সে ধৈর্য কি তা বুঝে না। ধৈর্যের বিনিময় উনি আল্লাহর কাছে চেয়েছেন, আর আল্লাহ কিন্তু সবই দেখে। ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব কিছু দেখেন এবং শুনেন। তো তার এই ধৈর্য, তার এই আল্লাহ ভরসার বিনিময় কি আল্লাহ তাকে দেননি? দিয়েছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আল্লাহর কোরআনের আয়াত শুনো, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। সাফা মারওয়া কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। কেন? এই সাফা মারওয়ায় আমার প্রিয় বান্দিনী হাজেরা তার সন্তানের পানির জন্য দৌড়িয়েছিল, আমি এটাকে তার জন্য এমনভাবে নিদর্শন বানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ উমরা করবে, হজ করবে, এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি হজ উমরা করতে চায়, তো হাজেরার এই দৌড়ানো জায়গায় তার সাতবার দৌড়ানোর উপর মুহাম্মদকেও সাতবার দৌড়াতে হবে। আল্লাহ আকবার! এটা হচ্ছে ধৈর্যের ফল, সবরের ফল, যে আল্লাহ তাকে পৃথিবীতে চিরস্থায়ী তার জিনিসগুলোকে আল্লাহ নিদর্শন বানিয়ে দিয়েছেন। তাকে আল্লাহ এমন সন্তান দিয়েছেন যে সন্তানের বংশে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীকে প্রেরণ করেছেন, ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। তাহলে বস্তুবাদী দুনিয়া রিজিকের আলোচনায় আমি এতক্ষণ যেটা আপনাদের ক্লিয়ার করতে চাইলাম দ্বিতীয় পয়েন্টে, যে বস্তুবাদী দুনিয়া মানে দুনিয়ার সবাই বস্তুর পিছনে ছুটে, যা চোখে দেখা যায়, যেটা চোখে দেখা যায় না ওটার জন্য ধৈর্য ধারণ করতে পারে না। আমার এক বিঘা জমি দরকার, একজন হত্যাও করে দিতে পারে, বুঝতে পারেননি? আমার এত টাকা দরকার, এর জন্য চুরি ডাকাটি বাটপাড়ি সব করতে পারে, এর জন্য মারামারি গণ্ডগোল কেস কোর্ট কাচারি সব করতে পারে। কেন? তার টার্গেট দুনিয়া। সে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রতিদান পাওয়া বুঝে না, ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসাকে বুঝে না, ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ধৈর্য ধারণ কি তা বুঝে না। সম্মানিত উপস্থিতি, অন্তরের শান্তি, পরিবারের শান্তি তখনই আসবে যখন আপনি বস্তুবাদী দুনিয়া থেকে বেরে আল্লাহর জন্য, আল্লাহর ভরসায় কিছু ছাড় দিতে পারবেন, তখন পরিবারে শান্তি আসবে। পরের পয়েন্ট, প্রথমে বললাম রিজিক কি, তারপরে বললাম দুনিয়ার মূল্য, দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার মূল্য, দুনিয়ার বাস্তবতা বুঝাতে গিয়ে আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা, অথচ আদম সন্তান টাকা দিয়ে কি করে? মা আকালা ফাফনা, টাকা দিয়ে খায়, খেয়ে শেষ হয়ে যায়, হজম হয়ে যায়, সাত দিন আগে যা খেয়েছেন তা এখন নাই, সকালে যা খেয়েছেন তা এখন নাই, হজম হয়ে গেছে। ওমা লাবিসা ফাবলা, আদম সন্তান টাকা দিয়ে কি করে? জামা কিনে, 10 বছর আগে যে জামা কিনেছিলেন তা এখন নাই, 5 বছর বয়সে যে জামা পরেছিলেন তা এখন নাই,
টাকা দিয়ে আদম সন্তান খায়, হজম হয়ে যায়, টাকা দিয়ে আদম সন্তান জামা কিনে পুরাতন হয়ে যায়, এর বাইরে যা কিছু করে, খাওয়ার কাপড়ের বাইরে জমি জায়গা কিনে, ব্যাংক ব্যালেন্স করে, গাড়ি বাড়ি করে, বাকি যা কিছু করে সব অন্যের, মরলেই বুঝতে পারবে। তার বাপ যখন মরেছিল তখন সে যেমন তার বাপের জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নিয়ে গণ্ডগোল করেছে, সেও যখন মারা যাবে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র তার ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি নিয়ে গণ্ডগোল করবে, তাহলে আজীবন টাকা পয়সা উপার্জন করে খেয়ে হজম করলো, নল্লির নিচে গলার নিচে যাওয়ার পরেই শেষ, জামা কিনে জামা ক্রয় করলো পুরাতন হয়ে গেল, আর ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি যা করলো সব ছেলে মেয়ে আত্মীয় স্বজন বহু পুত্র নিয়ে গেল, এই ছেলে সেই ছেলে, এই মেয়ে সেই মেয়ে, এই স্ত্রী সেই স্ত্রী, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই ভয়ঙ্কর কিয়ামতের দিন এই ছেলে তাকে দেখে পালিয়ে যাবে, এই স্ত্রী তাকে দেখে পালিয়ে যাবে, এই মেয়ে তাকে দেখে পালিয়ে যাবে, একটা নেকি একটা গুনাহের জন্য, এটাই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। তার জন্য ততটুকুই যতটুকু সে পরকালে পাঠিয়েছে, তার জন্য ততটুকুই যতটুকু সে আল্লাহর জন্য করেছে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ পৃথিবীতে বসবাস করে 100 বছর, কিন্তু কিয়ামতের মাঠে দেখে সে বেঁচে ছিল 1 মাস 1 দিন 10 দিন। মানুষ পৃথিবীতে টাকা ইনকাম করে কোটি কোটি, কিয়ামতের মাঠে দেখে সে আসলে টাকা ইনকাম করেছিল 100 1000 500 2000। কেন? এই 100 টাকাই সেই টাকা যেটা সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিল, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেনি ওটাও কিন্তু গণ্য হবে না। এই 1 মাসই সে 1 মাস যে 1 মাস সে আল্লাহর জন্য কিছু করেছে, সারা জীবন মিলে 1 মাস দাঁড়িয়েছে, মা কানা লিল্লাহ, যেটা আল্লাহর জন্য। তাহলে 100টা বছর তার জীবন হলো না, কেননা সে সময়কে কাজে লাগায়নি। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সারা পৃথিবীর সব মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত, সারা পৃথিবীর সব মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত, সারা পৃথিবীর সব মানুষ সময় নষ্ট করে, সব মানুষ সময় অপচয় করে, কারা করে না জানো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, একমাত্র তারা সময় নষ্ট করে না যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, পরস্পরকে সত্যের আদেশ দেয়, ধৈর্যের আদেশ দেয়, একমাত্র তাদের সময় সময় নষ্ট নয়, বাকি যা আছে সবই সময় নষ্ট। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ দুনিয়া কুল্লুহা মালউনা, দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, সব কিছুই অভিশপ্ত, ইল্লা মা কানা লিল্লাহ, শুধু ওটাই অভিশপ্ত নয় যেটা আল্লাহর জন্য করা হয়। এখন আপনি বলবেন, তাহলে যদি সবই শুধু আল্লাহর জন্য করি আমার দুনিয়া কিভাবে চলবে, আমার জীবন কিভাবে চলবে? এখানকার যেটা উত্তর সেটা হচ্ছে, পৃথিবীর সব কাজ আল্লাহর জন্য করা সম্ভব, সব কাজ, দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা কার জন্য করা সম্ভব নয়, আল্লাহর জন্য করা সম্ভব নয়। ব্যবসা আল্লাহর জন্য কি করা সম্ভব নয়? হ্যাঁ, কথা বলেন না কেন? সকাল সন্ধ্যা ইনকাম কি আল্লাহর জন্য করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। নিয়ত এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল, এমন মজবুত জিনিস, যে কাজ আপনি করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে।